বন্ধুরা, অনেক সময় আমরা যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হই, তখন হয়তো কোনো কারণে আপনার বাইকের বা কারের ট্রাফিক ফাইন হতে পারে, অথবা আপনি আপনার বাইকটি বা কারটি অন্য কাউকে দিয়েছিলেন চালাতে, এবং তখন যদি কোনো কারণে আপনার গাড়ির কোনো ট্রাফিক ফাইন হয়ে থাকে, আপনি তা হয়তো জানলেন না। তো আপনি কিভাবে জানবেন যে আপনার গাড়ির কোনো ট্রাফিক ফাইন আছে কি না? তো বন্ধুরা, আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনারা সহজেই জেনে নিতে পারবেন আপনার বাইকের বা কারের কোনো ট্রাফিক ফাইন হয়েছে কি না। তো বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনার গাড়ির কোনো ফাইন আছে কি না। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার গাড়ির ফাইন চেক করবেন। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগল ওপেন করে নেবেন, এবং সার্চ বক্সে আপনারা টাইপ করবেন ট্রাফিক ফাইন। তো ট্রাফিক ফাইন টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে দেখবেন একটি ওয়েবসাইট লিংক চলে এসছে। ওয়েবসাইটটি হলো wbtrafficpolice.com। তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, এবং এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখছেন অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন থ্রু ই চালান। তো এখানে দেখছেন একটি নোট দেওয়া আছে, প্লিজ ভিজিট ই চালান, এই লিঙ্ক একটা দেওয়া হয়েছে টু ইনিশিয়েট অনলাইন পেমেন্টস। তো এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে, চালান ডিটেল। তো এখানে দেখছেন তিনটি অপশান আছে, চালান নাম্বার, ভেহিকল নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো এখানে আপনি যদি চালান নাম্বার দিয়ে আপনার ই চালান চেক করতে চান, তো এখানে আপনি চালান নাম্বারটা বসিয়ে দেবেন, এবং এখানে যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা বসিয়ে আপনি গেট ডিটেলে ক্লিক করলেই আপনার সামনে চালান, মানে কত টাকার চালান আপনার কাটা হয়েছে, সমস্ত কিছুটাই শো হয়ে যাবে। আর যদি আপনি জানেন না যে আপনার ফাইন হয়েছে কি না বা হয়নি, কত টাকার চালান আছে না আছে, তো আপনি কীভাবে ভেরিফাই করবেন? তো এখানে আপনার ভেহিকল নাম্বার দেখতে পাচ্ছেন, এই ভেহিকল নাম্বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ভেহিকল নাম্বার দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে আপনার চেসিস নাম্বার অথবা ইঞ্জিন নাম্বার, তার লাস্ট পাঁচটা যে সংখ্যা আছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনি চেসিস নাম্বার দেন তো চেসিস নাম্বার আপনি আপনার যে গাড়ির ব্লু বুক আছে সেখানে আপনি পেয়ে যাবেন। সেখানে দেখবেন চেসিস নাম্বার বলে দেওয়া আছে, এবং ইঞ্জিন নাম্বারও সেই ব্লু বুকে দেওয়া আছে, সেখান থেকে আপনি সহজেই পেয়ে যাবেন। তো সেই চেসিস নাম্বারের যে শেষ পাঁচটি সংখ্যা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, অথবা যদি ইঞ্জিন নাম্বার দিয়ে চেক করেন তাহলে ইঞ্জিন নাম্বারের শেষ যে পাঁচটি সংখ্যা আছে সেটা আপনি এখানে বসিয়ে, আপনি এই যে ক্যাপচারটা দেখছে এখানে দেখছেন, এখানে ক্যাপচারটা বসিয়ে আপনি এই গেট ডিটেলে ক্লিক করবেন। তো আমি একটা দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার গাড়ির নাম্বার দিয়ে চেক করবেন। দেখুন, আমি এখানে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি, ভেহিকল নাম্বার এবং চেসিস নাম্বারের লাস্ট পাঁচটা সংখ্যা এখানে বসিয়ে দিয়েছি, এখানে যে ক্যাপচারটা আছে সেটা টাইপ করা হয়েছে, এবং এই গেট ডিটেলে ক্লিক করা হয়েছে। গেট ডিটেলে ক্লিক করার পর দেখছেন এখানে আপনার যে ফাইনগুলো হয়েছে সেই ফাইনগুলোর ডিটেল এখানে শো হয়ে গেছে, এবং অলরেডি এগুলো পেমেন্ট হয়ে গেছে। এখানে পেমেন্ট রিসিভও আপনি এখান থেকে চাইলে আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং বা প্রিন্ট করে নিতে পারবেন। তো চালানও আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। ভেহিকলের নাম্বার দিয়ে, মানে গাড়ির নাম্বার দিয়ে আপনি আপনার ফাইন আছে কি না আপনি এখানে দেখে নিতে পারবেন। আর যদি পেমেন্ট না করা থাকে তাহলেও এখানে শো হবে। তো পেমেন্টের এখানে লিঙ্ক দেওয়া হবে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি পেমেন্ট করতে পারবেন। এবার নেক্সট আছে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো ড্রাইভিং লাইসেন্সের ওপরেও আপনার ফাইন হতে পারে। তো ড্রাইভিং লাইসেন্সের নাম্বার আপনি এখানে যদি ক্লিক করেন এবং এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেবেন, এবং এখানে আপনার যে ক্যাপচারটা শো হচ্ছে সেটা আপনি এখানে টাইপ করবেন। করার পর গেট ডিটেলে ক্লিক করলে আপনার ড্রাইভিং লাইসেন্সের ওপর কোনো ফাইন আছে কি না সেটা ডিটেলটা নিচে শো হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার গাড়ির কোনো ফাইন আছে কি না, ট্রাফিক ফাইন আছে কি না, সেটা আপনি কিভাবে
আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।